আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। তো আজকে আবার এসে পড়লাম একটা নতুন একটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে মেড বাই টাসলক টায়ার সিলেন্ট, নাম দিয়েছেন ওনারা রাইনো টায়ার সিলেন্ট। ওকে, তো আমরা যারা ট্যুর করি রেগুলার, হ্যাঁ, বিভিন্ন দেশে আনাচা কানাচে যেতে হচ্ছে, আমি বলবো তাদের জন্য এটা একটা মাস্ট প্রোডাক্ট, হ্যাঁ, যে টায়ার সিলেন্ট। টায়ার সিলেন্টের কারণ আপনি, ফর এক্সাম্পল, আপনি বান্দরবনে একটা রোডে ঢুকলেন যেখানে আপনি 40-50-30-50 কিলোমিটার্সের মধ্যে কোনো গ্যারেজ পাবেন না। হ্যাঁ, আপনার আল্লানা করুক আপনার টায়ার লিক হয়ে গেছে, এটা কোনোভাবেই পসিবল না যে আপনি ওখানে ঠিক করতে পারবেন, আপনাকে এটা টেনে ঠেলে যেভাবে হোক নিয়ে যেতে হবে। তো দ্য বেস্ট সলিউশন হচ্ছে টায়ার সিলেন্ট। হ্যাঁ, এটা আপনাকে লিক অ্যাটলিস্ট 30-50টার মধ্যে লিক হলেও এটা আপনাকে সাপোর্ট দিবে। হ্যাঁ, হাওয়া হয়তো একটু কমতে পারে কিন্তু একদম মানে ফ্ল্যাট হয়ে যাবে না এটা। হ্যাঁ, আপনি এটা একটা বিশাল একটা সাপোর্ট পাবেন। আমি এই ধরনের প্রোডাক্ট লাস্ট 5 ইয়ার্স ধরে ইউজ করতেছি, আমার প্রত্যেকটা বাইকে এটাতে আমি টায়ার সিলেন্ট রেগুলার ইউজ করি। বিকজ আমি চাই না যে আমি এমন একটা যেন থানচি গেলাম ওখানে যে রাস্তায় মানে পাহাড়ের মাঝখানে আমি ফ্ল্যাট হয়ে বসে আছি। তো এটা আমাকে সেরকম সাপোর্ট দেয়। তো এই প্রোডাক্টটা নতুন এনেছে টাসলক, আমি 1.5 মাস হলো ইনস্টল করেছি। এর মধ্যে থানচি, আলিকদম ওদিকে একটা ট্যুর করে আসলাম, এখন রাইট নাও শ্রীমঙ্গলে আছি। তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমার কোনো ইস্যুস লিক হইলেও আমি বলতে পারতেছি না লিক হয়েছে নাকি, কোনো প্যারেক্টারে ঢুকছে নাকি, কারণ হাওয়া কোনোভাবে কমে নেই। আর এটা সবচেয়ে মজার জিনিস যেটা দেখলাম, বা অন্য টায়ার সিলিংগুলো আপনাকে একটা বোতল একটা টায়ারে দিতে হবে, কিন্তু ওনারা যেটা বলতেছে যে 70-30 করতে। ফর এক্সাম্পল 70% ইউজ করবেন আপনি পিছনের টায়ারে, 30% সামনে। তো সেই ইয়াতে আমি ইনস্টল করেছি এবং একটা জিনিস আমি খেয়াল করছি, আগে যেরকম পুরো বোতল দিতাম ব্যালেন্সে আমার একটু প্রবলেম হতো, এটাতে এই জিনিসটা আমি দেখতেছি না। এটার কারণ মেবি আমার ধারণা যে যেহেতু আমার কোয়ান্টিটি কম দিতে হচ্ছে, হ্যাঁ, এটা সার্কুলেশন যখন করতেছে এটা ব্যালেন্সের প্রবলেম করতেছে না, এটা একটা মানে খুব ভালো একটা দিক দেখলাম আমার কাছে। আর ওনারা বলতেছেন যে এটা কোরাগার্ড দেওয়া, যে যার ফলে আপনার রাস্টটাকে প্রিভেন্ট করবে। হ্যাঁ, যে অনেক সময় অনেক দিন ইউজ করার পরে যখন এটা টেম্পারেচার ছেড়ে যায়, পানি পানি হয়ে যাবে, তখন ওইটা একটা রাস্টে ক্রিয়েট করে যা শুনেছিলাম। তো এটা নাকি এটা করবে না। তো 1.5 মাস ধরে ইউজ করতেছি, এখন পর্যন্ত সোফার সকুড। আর এটা সেম যে আপনি যদি গাড়ি ইউজ করেন সেম জিনিস, আপনাকে বিপদে পড়তেই হবে যদি লিক হয়ে যায়, কোনো একটা কাজে যাচ্ছেন বা ঢাকার বাইরে ট্যুরে আসেন, চাকার একটা হ্যাসেল। তো এটা পার টায়ারে একটা করে ইউজ করতে হবে, মানে টোটাল একটা গাড়ির 4 চাকায় 4টা আপনাকে ইউজ করতে হবে। এবং সাপোর্ট ডেফিনেটলি সেম দিবে, যেটা বললাম অ্যান্টি রাস্ট, এবং এটার যে ব্যালেন্সিং প্রবলেমটা এটা আমার ধারণা গাড়িতে হবে না। দেখি সামনের দিকে আরও হয়তো 6 মাস ইউজ করার পর আরেকবার এটার একটা ফাইনাল রিভিউ দেবো। তো থ্যাংক ইউ, আজকের মতো এখানেই শেষ করলাম।